পটুয়াখালী পৌরসভায় প্রায় 29 জন কর্মচারী মাস্টার রোল এবং স্থায়ী ভিত্তিতে কাজ করেন। করোনাকালে মাস্টার রোলের কর্মীদের কোনো কাজ নেই, তাই মজুরিও নেই। আবার যারা স্থায়ী তারাও দুই মাস বেতন পাচ্ছেন না। পটুয়াখালী পৌরসভায় বিগত দুই মাস যাবত কর্মকর্তা কর্মচারীদের বেতন পাচ্ছি না। বর্তমানে করোনা পরিস্থিতিতে আরো ভয়াবহ অবস্থায় আমরা আছি। এখন এমন একটা পরিস্থিতি, কারো কাছে চাইলেও পাওয়া যায় না, দোকান থেকে বাকিতে আনতে গেলেও দোকানদার দিতে চায় না। দেশে মোট 328টি পৌরসভায় প্রায় 35,000 স্থায়ী ও অস্থায়ী কর্মী রয়েছে। আইন অনুসারে পৌরসভার নিজস্ব আয় থেকেই তাদের বেতন ভাতা দেওয়ার কথা। বেশিরভাগ পৌরসভায় কর্মীদের বেতন ভাতা বাকি পড়েছে 2 থেকে 65 মাস পর্যন্ত। তবে বিপরীত চিত্রও আছে। এই দুই মাস ধরে বেতন বন্ধ আছে এবং আমি জানি না যে আমাদের পরিচ্ছন্ন বিভাগ এবং আমাদের যে রাজস্ব খাতে যে কর্মচারী কর্মকর্তাবৃন্দরা আছেন তাদের বেতন কিভাবে সার্ভাইভ করব। কর্মচারী কর্মকর্তাদের বেতন প্রদান করতে সক্ষম হয়েছি এবং আমি আশা করছি যে ঈদের বোনাসটাও হয়তো তাদের দিতে পারবো। স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে করোনা পরিস্থিতির কারণে মাঠ পর্যায়ের চিত্র যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও কিছু টাকা পাওয়া যাবে। সব মিলিয়ে আমরা যে সমস্ত পৌরসভা বেতন ভাতা দিতে পারতেছে না সেই সমস্ত কর্মচারীদের জন্য আমরা কিছু প্রণোদনা পাঠাবো। পৌরসভা যখন সক্ষম হবে তারা বেতন তারা পাবে, এটা হলো প্রণোদনা তাদের জন্য, কিছু আর্থিক সহায়তা। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকারের বর্তমান যে পদ্ধতি তাতে সমস্যার সমাধান হবে না। যে জায়গায় পৌরসভা করা হয়েছে ওইসব জায়গায় তো কর পাওয়ার কোনো কারণ নাই, কারণ ওখানে কি তারা যে পৌরসভা বলতে যেটা বোঝায় ক্লিনলিনেস, মাটি দেওয়া, উন্নয়ন, এগুলো কি দেওয়ার মতো অবস্থা আছে? ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো এক লাইনে আনতে হবে। উপজেলার মধ্যে পৌরসভা যেটা আছে সেটা যে কাজ এগুলো উপজেলায় করতে পারতো, এখানে আলাদা পৌরসভা দরকার কি? এবার এটা তো কোনো অর্থ নাই, এগুলো তো হচ্ছে পলিটিক্যাল গিমিক। আমাদের দেশে এখন থাকতে হবে ওয়ান সিস্টেম লোকাল গভর্নমেন্ট এবং ইলেকশন সিস্টেম চেঞ্জ করার কথা বলেছি। স্থানীয় সরকারের একেবারে নিচের স্তরের ইউনিয়ন পরিষদেও কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।